যে রুদ্রদানি, আচ্ছা এই মায়ের রুদ্রদানি রূপ এটা, এটা হচ্ছে মা সম্পূর্ণ হচ্ছে শিবের মতো মাথায় দেয়া। এটা কোথাকার ঠাকুর যাচ্ছে? এটা হচ্ছে আপনার বাড়াইপুর যাবে। বাড়াইপুর? আচ্ছা ঠিক আছে। বাড়াইপুরে কোথায় যাচ্ছে? স্টেশনের কাছাকাছি নাকি? এটা স্টেশন থেকে 2 মিনিটের পথ। আচ্ছা কি মনে হচ্ছে এবছর জয়নগরের মোট কত ঠাকুর করছে বললে? জয়নগরে আমার 6টা ঠাকুর আছে। কে চ্যাম্পিয়ন হবে তোমার কি মতামত? তুমি তো এক শিল্পী একই ঠাকুর করছো, তাও তোমার কি মন বলছে? আমার মন বলছে কে হবে বলতে পারবো না, তবে আমি টার্গেট নিয়ে আছি, পরপর 2 বছর জয়নগরে ফার্স্ট হয়েছি, ঠিক আছে, যাতে এবছরও হয়। তোমার হাত থেকে ঠাকুরই সেই ঠাকুরই হয়, সেই হিসাবে কাজ করে যাচ্ছি। হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুমোরটুলি বলতে তো প্রশান্ত পালের স্টুডিও ভাইরাল হয়েছে, যেটা কলকাতা পাটুলিতে নরেন্দ্রপুর এলাকায়। তো আমি এটুকু বলতে পারি প্রশান্ত পালের স্টুডিওকে একেবারে টেক্কা দেবে, পাল্লা দেবে এই প্রত্যন্ত গ্রামের, মথুরাপুরের বুকের প্রত্যন্ত গ্রামের একটা স্টুডিও বলতে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এসে গেছি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুমোরটুলি। হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুমোরটুলি বলতে তো প্রশান্ত পালের স্টুডিও ভাইরাল হয়েছে, যেটা কলকাতা পাটুলিতে নরেন্দ্রপুর এলাকায়। তো আমি এটুকু বলতে পারি প্রশান্ত পালের স্টুডিওকে একেবারে টেক্কা দেবে, পাল্লা দেবে এই প্রত্যন্ত গ্রামের, মথুরাপুরের বুকে প্রত্যন্ত গ্রামের একটা স্টুডিও বলতে পারো, একটা কুমোরটুলি বলতে পারো। আর আমি যে পজিশনটায় দাঁড়িয়ে আছি, এই পজিশনটায় দাঁড়িয়ে একটাই কথা বলতে চাই, এই গ্রামে এত বড় শিল্প একটা গড়ে উঠছে, এত বড় একটা শিল্পী আছেন, এত কিছু মানুষজন আছে যাদের হাত দিয়ে এই ভগবানকে এত সুন্দর করে গড়ে তোলা হচ্ছে। আজকের দিনটায় আজকের এত রাতে না দৌড়ে আসলে আমি পারতাম না। আচ্ছা তো গোপালনগরে তো অনেক শিল্পী আছে মাটির কাজের সাথে যুক্ত, তোমার কাজটা এত দেরিতে শুরু হলো কেন? কি তুমি অন্য কোথাও শিখছিলে বা কারো কাছে? এর আগে আমি অন্য কোথাও কাজ করছিলাম, আচ্ছা, সেই জন্য দেরি। তাছাড়া একটা বিজনেস করতে গেলে পুরোপুরি না জানলে, পুরোপুরি না শিখে এসে করা দাও সহজে নয়। মানে তুমি অন্য কোথাও কাজ করছিলে, তারপরে নিজের ব্যবসা শুরু এখানে? কবছর হলো নিজের ব্যবসার সঙ্গে? এই এবছর নিয়ে 4 বছর। আচ্ছা এবছর কত ঠাকুর করছো মোটামুটি? এবছর আছে আমার 19 খানা দুর্গা। 19 খানা দুর্গা আছে। হাইয়েস্ট অ্যামাউন্টটা একটু যদি বলো, মানে হাইয়েস্ট কত টাকার ঠাকুর করছো? হাইয়েস্ট হচ্ছে এই এই এদিকে আমি ঘোরাতে বলবো, এটাই হচ্ছে আমার স্টুডিও বা কারখানার আমার হচ্ছে সবচেয়ে বড় অ্যামাউন্ট। মোটামুটি কত টাকার বাজেট দিতে হবে? এটা হচ্ছে আপনার 1,07,000 টাকা। 1,07,000 টাকার ঠাকুর, ঠিক আছে। আচ্ছা মানে এই ঠাকুরটা কত হাইটের আছে? এই ঠাকুরটা আমার 80,000 টাকা ঠাকুর আছে। 80,000? না না, হাইট উচ্চতা কত আছে? এই উচ্চতা হচ্ছে এই দাদা আপনার 16 ফুট মতো আছে। আচ্ছা ঠিক আছে। আর এই লম্বাটা আছে 13 ফুট। আচ্ছা মানে এর আগে কি তোমার বাবা বা কাকা কেউ ফ্যামিলিতে ঠাকুর করার সাথে যুক্ত ছিল? বড় দাদু, আমার দাদু হচ্ছে ঠাকুর করে। আচ্ছা ঠিক আছে, বাবা কাকা সেইভাবে যুক্ত হয়নি, আমি যুক্ত হয়েছি। মানে এত ভালো ঠাকুর করছো, লোকে চিন্তা ভাবনা যে কলকাতার লোকই শুধু পারে, তুমি কি বলতে চাও? গ্রামের লোক কি পারে একটু তুমি কিছু বলে দাও দর্শকদের। কলকাতার লোক অবভিয়াসলি ভালো, আমরা কলকাতার শিল্পীদেরকে কাজ ফলো করি,
বলার কোনো জায়গা নেই। বিশেষ করে আমরা রুদ্রপালদের কাজগুলোকে ফলো করি, ঠিক আছে। প্রদীপ রুদ্রপাল, সনাতন রুদ্রপাল, এরা আমাদের গুরুদের তুল্য লোক, ঠিক আছে। এদের কাজগুলোকে আমরা ফলো করে গ্রামের দিকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই কাজ তো টপকে যেতে পারে, তুমি যেভাবে ছুটে চলেছো। ওনাদেরকে আমরা কোনোদিনই টপকাতে পারবো না। ওনারা হচ্ছে আমাদের এই শিল্পকর্মের হচ্ছে গুরুদেব। ওনারা কাজ আবিষ্কার করে আর আমরা ওনাদেরকে কপি করি, ঠিক আছে। ওনাদেরকে কোনোদিনই আমরা চাপিয়ে যেতে পারবো না। ওনারা আমাদের গুরুদেব তুল্য লোক, ওনারা আমাদের মাথায় থাকে, ঠিক আছে। তবু আমরা চেষ্টা করি যে অন্তত গ্রামের দিকের লোক তো আর কলকাতাতে গিয়ে অত বাজেতে ঘর থেকে বা একটা গাড়ি ভাড়া আছে, ঠাকুর আনা অনেক চাপের ব্যাপার, ঠাকুর আনা চাপের ব্যাপার। তা ওই কাজটা যাতে আমরা গ্রামের দিকে দিতে পারি, অন্তত পাবলিক সেই কাজটা দেখুক, সেই আশা নিয়েই হচ্ছে কাজটা রাখি। শিবের মতো মাথায় জটাধারী হবে, আচ্ছা। আর এই হাতে শিবের মতো রুদ্রাক্ষ শাখা পালা যেহেতু থাকছে, তার সাথে রুদ্রাক্ষ আর বাচ্চাল পড়া হবে, আচ্ছা। মায়ের হচ্ছে হাঁটু পর্যন্ত বাচ্চাল পড়া থাকবে, আচ্ছা, ঠিক আছে। আর এর যে লক্ষ্মী সরস্বতী গুলো ভিতরে আছে তাদেরও সব হচ্ছে মায়ের সাথে, মানে সবই বাবার সঙ্গে সামঞ্জস্য রেখে এটা পুরো একটা মায়ের উদ্যানের, আচ্ছা, সেই লুক এটা দেয়া। এটা কোথাকার ঠাকুর যাচ্ছে? এটা হচ্ছে আপনার বাড়াইপুর যাবে। বাড়াইপুর, আচ্ছা, ঠিক আছে। বাড়াইপুরে কোথায় যাচ্ছে? স্টেশনের কাছাকাছি নাকি? এটা স্টেশন থেকে 2 মিনিটের পথ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। দাদার কাছে কিন্তু বাড়াইপুর থেকেও ঠাকুর যাচ্ছে, যেটা অদ্ভুত একটা বিষয়। দেখতে পাচ্ছ কতটা সাফল্য দাদা পেয়েছে এই মোটে 4 বছরের ক্যারিয়ারে। আচ্ছা, কি মনে হচ্ছে এবছর জয়নগরে মোট কটা ঠাকুর করছে বললে? জয়নগরে আমার 6টা ঠাকুর আছে। কে চ্যাম্পিয়ন হবে তোমার কি মতামত? তুমি তো এক শিল্পী একই ঠাকুর করছো, তাও তোমার কি মন বলছে? আমার মন বলছে কে হবে বলতে পারবো না, তবে আমি টার্গেট নিয়ে আছি পরপর 2 বছর জয়নগরে ফার্স্ট হয়েছি, ঠিক আছে, যাতে এবছরও হয়। তোমার হাত থেকে ঠাকুরই সেই ঠাকুরই হয়, সেই হিসাবে কাজ করে যাচ্ছি। তবে আমার জয়নগরে যে 6টা ক্লাব আছে, 6টা ক্লাবকেই আমি আমার মতো করে সুন্দর করে কাজ দিয়েছি, কোনো ক্লাবকে খারাপ ভাবে দেখিনি। যেই ক্লাবটাকেই আমি ফার্স্ট করবো সেরকম ভাবে কাউকে দেখিনি। আমি চাইছি যে আমার 6টার মধ্যে যে কেউ যে কোনো ঠাকুর এটা ফার্স্ট হোক। মানে তুমি চাইছো তোমার হাত দিয়েই হ্যাট্রিকটা হোক? আমার হাত দিয়েই হ্যাট্রিকটা হোক। আচ্ছা, একদম অনেক ছোট করতো, অনেক ছোট। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। পালপাড়ায় যাচ্ছে না?
গোল্ডেন কালার সোনালি কালার ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে তামা রূপো সব দিয়ে কাজ হবে। আচ্ছা, এর এখনো চালিতে অনেক কাজ বাকি। যেটা ফার্স্ট কোড রং ব্ল্যাক, এটাকে ফার্স্ট কোড মারা হয়েছে, এর এখনো অনেক কাজ বাকি। আচ্ছা, ঠিক আছে। তা এই কালোটা থাকবে না, এই কালোটা হচ্ছে ভিতর থেকে একটা হালকা আওয়াজ আসবে। আচ্ছা, মোটামুটি সারা রাত কাজ চলছে এখন? হ্যাঁ, এখন মোটামুটি সারা রাত না, মোটামুটি এখন ধরো 2:30 পর্যন্ত কাজ চলছে। এই ওয়েদারের জন্য একটু কাজ আমাদের খুব লেট হচ্ছে। এরপরে আমরা আসছি বসুর এবং মা দুর্গাটা তোমাদের সামনে এবার দেখাতে চলেছি। ছড়া কথা আমরা শিল্পীর মুখ থেকে, দাদার মুখ থেকে জানার উপর আমি যে ঠাকুর দেখতে আমার কেমন লাগছে জানাই। এইখানে রয়েছে মায়ের মুকুটটা, বিশাল বড় মুকুট রয়েছে একটা, এবং মায়ের চক্ষু এত সুন্দর, তারপর চক্ষু দানের পরে তো আরও অসামান্য লাগবে। এবং গয়নার কাজগুলো থেকে ধীরে ধীরে নিচের দিকে এত ডিটেলিং কাজ হয়েছে এখানে, এবং শাড়ির কালার হওয়ার পর পুরো চেহারাই বদলে যাবে। এইখানে রয়েছে মা লক্ষ্মী, মায়া লক্ষ্মীর মায়েরও মাথার মুকুটটা আমার খুবই পছন্দের, এবং পুরো ড্রেস আপ থেকে শুরু করে শরীর থেকে সব কিছুই অসামান্য কাজ। এইখানে রয়েছে গণেশ বাবাজি, গণেশ বাবাজির লুকটা তো তোমরা দেখতে পাচ্ছ, একেবারে পূর্ণাঙ্গ যেন এক মানুষের চেহারা পেয়েছে। আচ্ছা, একটু দর্শকদের ফোন নাম্বারটা যদি বলে দাও, তোমার নাম্বারটা? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ও ফোন নাম্বার হলো 9732543955। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে পারে এই নম্বরে করলেই মোটামুটি হয়ে যাবে, যোগাযোগ করলে হয়ে যাবে। অনেক ধন্যবাদ দাদাকে, দাদার আরো ঠাকুরগুলো আমরা এখন ঘুরে দেখব। থ্যাংক ইউ দাদা। আর ঠিকানাটা একটু যদি দর্শকদের বলে দাও। এখানে ধরুন আপনি আসতে গেলে, যদি আপনি ট্রেনে আসেন, ঠিক আছে, মথুরাপুর স্টেশনে নামলেন, মথুরাপুর স্টেশনে নেমে ওখান থেকে 1 নম্বর স্টেশন থেকে বার হয়ে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, ভ্যান দাঁড়িয়ে থাকে, টোটো ভ্যানে উঠেই আপনি যদি ওখানে বলেন যে আমি রামবাজি গোপালনগর বসুন বিদ্যার কারখানায় যাবো, যে কেউ এসে আমার কারখানার সামনে আপনাকে লাফিয়ে দেবে। টোটোতে আপনার 5-7 মিনিট সময় লাগে। আর যদি আপনি বাসে বা কোনো প্রাইভেট কারে আসেন, তাহলে আপনার জয়নগর থেকে এসে বিষ্ণুপুর থেকে এসে আমাদের রামবাজি মোড় থেকে ফের ভিতরে ঢুকলে, ঠিক আছে, 2 মিনিটে একদম বলে দিলেই। তো অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। তুমি কিছু বলে দাও বাবা, দাদার সম্বন্ধে কিছু বলে দাও। আমি কলকাতার ঠাকুরগুলো দেখে পাগল হচ্ছিলাম, আর এইগুলো সম্বন্ধে তুমি একটু কিছু বলে দাও দাদার কাজ সম্বন্ধে। আমি এই প্রথমে এখানে এলাম, এসে যা কাজ দেখলাম, মানে মানে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই, মানে অসামান্য কাজ। আর আমি সবাইকে বলবো, আপনারা আসুন,
ভাইয়ের কাজ দেখুন। মানে একেবারে কলকাতার টক্কর দেবে? একদম একদম নিশ্চিন্তে, মানে তুলনাহীন। এই যে সমস্ত কাপড়ের কাজগুলো আছে, যারা না এখানে আসবেন না যতক্ষণ না দেখবেন বুঝতে পারবেন না। তাই প্রত্যেককে আসার জন্য আহ্বান করছি। গাইস, আজকের অসুর বাবাজির সামনে দাঁড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুমোরটুলি? আমি বলছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শ্রেষ্ঠ কুমোরটুলি। মানে এখানে যে মানুষগুলো কাজ করছেন বা দাদার তত্ত্বাবধানে যারা রয়েছেন প্রত্যেকে অসামান্য শিল্পী। দাদাকে নিয়ে তো কোনো কথাই হবে না। অবশ্যই ভিজিট করো এই দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ কলকাতার কুমোরটুলি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইখানকার ঠাকুর আরও এগোলে আমি নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো, কারণ আমার তো আবার আসতেই হবে, এত সুন্দর কাজ না দেখে থাকা যায় না। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন।